তো বন্ধুরা, অরিন্দম তোমাদের বলবে কিভাবে কানাডার বুকিং বা পারমিট কিভাবে করতে হয়, কি কি প্রসেস আছে, ওগুলো সব তোমাদের জানাবে। তো বল, প্রথম থেকে বল আচ্ছা, প্রথম যাতে হচ্ছে বুঝতে যারা পারে সবাই। হ্যাঁ কম খরচে কানা ঘুরতে চায়, হুম তো তাদের জন্য এইটা বলছি, কারণ হ্যাঁ আমরাও কম খরচে সবসময় তো পয়সা হয়ে ওঠে না, হ্যাঁ আর এইসব বড় জঙ্গল এখানে অনেক হাই ফাই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, তার জন্য আমাদের করতে হয় কি, যে কম খরচে কিভাবে ঘোরা যায়। হ্যাঁ তো আমি এই ভিডিওটা আমি ওই জন্যই যাদের বলছি, যারা কম খরচে ঘুরতে যান, যে একজন দুজনকে সাহস করে বেরিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো তার জন্য ফার্স্ট করতে হবে কি, এখানে আসার জন্য দুটো ট্রেন আছে, ঠিক আছে, যেটার ভাড়া কম হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, মোটামুটি আপনার 24 থেকে 25 ঘন্টা টাইম নেবে, ঠিক আছে, যেটা আমাদের হাওড়া থেকে সকাল 1টা 10-এ ছাড়বে, আর যদি একটু লেট থাকে তো মোটামুটি আপনার 3টে সাড়ে 3টের মধ্যে জব্বলপুর পৌঁছে যাবে। হুম জব্বলপুর থেকে অনেকে করে কি, যে এখান থেকে শেয়ার গাড়ি নেয়, তো শেয়ার গাড়িটা মোটামুটি 3.5 থেকে 4.5 হাজার টাকা পরে কানা। কিন্তু আমরা করেছি কি, সেই টাকাটা বাঁচাবার জন্য আমরা জব্বলপুর থেকে বাস ধরেছি। আপনারা জব্বলপুর স্টেশন থেকে বেরিয়ে মাত্র 10 টাকা আমরা রিক্সা ভাড়া নেবেন, ঠিক আছে, রিক্সা ভাড়া নিয়ে আপনারা বাস স্ট্যান্ড অবধি আসবেন, সেখান থেকে মেন্ডেলার বাস উঠবেন, ঠিক আছে, জব্বল মানে কানাড়ের মেন জায়গা হচ্ছে মেন্ডেলা, হুম ঠিক আছে, তো মেন্ডেলার বাসে উঠবেন, যার ভাড়া হচ্ছে মাত্র 150 টাকা পার হেড। হুম মেন্ডেলায় নামবেন, মেন্ডেলায় আপনার 5টা অবধি বাস চলে কানা অবধি, হুম ঠিক আছে, 5টা অবধি বাস চলবে কানা অবধি, কিন্তু আপনারা যদি মেন্ডেলায় বাই চান্স বাস না পান, ঠিক হ্যাঁ আছে, তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলে বলে রাখলে এরা গাড়ি ব্যবস্থা করে দেবে, গাড়ির চার্জ খুবই কম, 1.5 হাজার টাকার মতো নেবে, হুম যেটা আপনার 60 থেকে 62 কিলোমিটার আছে মেন্ডেলা থেকে মেন্ডেলা কানা, থেকে। হুম ঠিক আছে, সেটা আপনি আরামসে 1.5 হাজার টাকায় এখানে পৌঁছে যাবেন। এবার হচ্ছে প্রসেস বুকিং, ঠিক আছে, বুকিংটা এখানে হচ্ছে আপনার দু রকমের বুকিং হয়, ঠিক আছে, এক হচ্ছে আপনারা কোনো এজেন্ট থ্রু দিয়ে বুকিং করতে পারেন, আবার নিজেরাও করতে পারেন, ঠিক আছে, এজেন্ট থ্রুতে বুকিং করলে গেলে বুকিং চার্জটা একটু বেশিই পড়ে যাবে আপনাদের, আর যদি নিজেরা করেন বুকিং চার্জটা অনেকটাই কম পড়বে। আর বুকিংয়ের হচ্ছে দু রকমের সিস্টেম আছে, একটা হচ্ছে ফুল গাড়ি, একটা হচ্ছে সিঙ্গেল সিট। ফুল গাড়ি হচ্ছে আপনার মোটামুটি, ঠিক আছে, 6 জনের জন্য ফুল গাড়ি হয়, এবার আপনি একজন গেলেও ফুল গাড়ি নিতে পারেন, বা 6 জনের জন্য ফুল গাড়ি দিতে পারেন, আচ্ছা, যারা, পারমিটটা তো আগে করাতে হয়। হ্যাঁ ওই তো বলছি, যারা একজন বা দুজন আসবে তারা হচ্ছে পারমিট কাটতে হয়, হুম ঠিক আছে, পারমিটটা কাটা হচ্ছে অনলাইন আপনার পারমিট পেয়ে যাবেন, ঠিক আছে, পারমিটে পার হেড হিসাবে পারমিট পাওয়া যায়, পারমিটের চার্জ মোটামুটি আপনার ওই 2500 থেকে 2600 টাকার মতো পড়বে 6 জনের জন্য, কিন্তু আপনার যদি একজন বা দুজনও পারমিট কাটতে পারেন কোনো অসুবিধা নেই, তার জন্য আপনার ওই মোটামুটি 420 টাকা GST নিয়ে পড়ে। তো সেই পারমিটটা থাকলে হচ্ছে কানায় আপনার সাফারিটা শিওর। আচ্ছা, ওই পারমিটটা কি ধর মানে 3 দিনের নিয়ে 2500 টাকা যেটা বলছিস? 3 দিন নিয়ে নেবেন, একটা শিফট, একটা পারমিট গাড়ি 2500 টাকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা গাড়ির শিফট নেবে 2500 টাকা, যেটা হচ্ছে তোমার 6 জনের জন্য। আচ্ছা, এবার যারা হয়তো 6 জন নেই, একজন বা দুজন, তারাও হ্যাঁ করতে পারে কি, যে সিঙ্গেল সিটের পারমিট কাটবে, তার জন্য কি হবে, যে 420 টাকা করে পার সিট, হুম ঠিক আছে, দুজন থাক বা তিনজন থাক, 420 টাকা করে সে 10 জনের কাটবে, সেই হিসাবে সিটটা তার বুকিং হবে। এবার সেইটা এসে আপনাদের এখানে কাউন্টারে সেই কাগজটা জমা দিলে এনারা একটা আপনার ডিভাইডেড করে দেবে, যে কীভাবে কী করবে, ঠিক আছে, আপনারা, আমরা যেমনি দুজন এসেছি, আমরা দুজন এসে আজ যে আমরা কাগজটা কাউন্টারে জমা দিলাম, ওরা আরও 4 জনকে জোগাড় করে দিল, সেই 6 জনের কাগজটা এক করে আমরা পারমিটটা বানালাম, তো পারমিটটা পড়লো আপনাদের 3500 টাকার মতো, ঠিক আছে, সেটা ডিভাইডেড হয়ে যাবে, ডিভাইডেড হলে খরচাটা অনেকটা আপনার কম পড়বে। আর একটা আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি, ধরুন তারা দিওয়ালি থেকে ভাইফোঁটার মধ্যে আসবে, বা আপনার 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, বা তারও 1-2 দিন এক্সট্রা, তো সেই সব টাইমে একটু পিক সিজন থাকে, তো পিক সিজনে আপনাদের ভাড়া রেটটা একটু বেড়ে যাবে, তো আপনার যে পারমিটটা কাটাবেন সেই পারমিট চার্জটা একটু বেশি, ঠিক আছে, তো সেই সময় এলে একটু পারমিট চার্জটা আপনাদের বেশি লাগবে, তো চেষ্টা করবেন যে সেই সব টাইমগুলো না আসারই, কেন খুব ভিড় থাকলে পার্কও ভিড় বেশি হয়। তো তোমরা হয়তো বুঝে গেছো আশা করি কিভাবে কি করতে হবে। এবার যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, ঠিক আছে, আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হ্যাঁ জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন যেই হোমস্টেতে আছি ওই হোমস্টের ওনার কিছু বলবে তার সম্বন্ধে, হোমস্টের ব্যাপারে, তো এটা ওনার জেনে প্লাস নে। গাইড বল, ওনার হ্যাঁ, প্লাস গাইড, ওনার প্লাস উনি জঙ্গলের গাইড, ওনার জিপ, জিপও আছে, উনি ওনার জিপ মানে জঙ্গলের ভিতরে চলে, তো বলিয়ে। जी, मेरा नाम अशोक कुमार जरिया है हाँ और मैं ऐसे गाइड का काम करता हूँ 1985 से अभी तक कर रहा हूँ, और लेकिन हमारे बड़े साहब के प्रेरणा से ये होम स्टे बनाया हूँ मैं, 2 कमरे का, एक कमरा और बनाऊंगा अभी बाद हाँ में, हाँ हाँ और यहाँ पे रुकने खाने की पूरी व्यवस्था है,
जैसे जो बेसिक चाहिए कि गर्म पानी चाहिए, हाँ एसी चाहिए, कूलर चाहिए, खाना चाहिए, वेज नॉन वेज दोनों प्रोवाइड करते हैं हम लोग। और हमारा होम स्टे का चार्जेस बहुत नॉमिनल है। एसी का हम लोग 1800 रुपए चार्ज करते हैं और नॉन एसी का 1400 रुपए चार्ज करते हैं। और उसमें यदि कोई एक्स्ट्रा पर्सन बैठता है तो एसी में 500 रुपए करते हैं और नॉन एसी में 300 रुपए करते हैं। अच्छा। और हमारे जो ये होम स्टे बिल्कुल पार्क के एंट्री गेट के जस्ट पास में ही है। हाँ, वो तो हमने देखा। हाँ, 300 मीटर की दूरी पे है। और आपको किसी प्रकार की इन्फॉर्मेशन चाहिए या किसी प्रकार के और भी हेल्प चाहिए, वो मैं सब लोगों को करता हूँ। सफारी बुकिंग तो आप करते हैं? हाँ, सफारी बुकिंग का भी काम करते हैं। जिप्सी का सब जो भी पार्क से संबंधित काम है, जैसे पिकअप ड्रॉपिंग का भी काम करते हैं, जबलपुर से, रायपुर से, बिलासपुर से, गोंदिया से, वो भी हम पिकअप ड्रॉपिंग का भी काम करते हैं। और छोड़ने का भी, पिकअप ड्रॉपिंग का भी काम करते हैं। तो ठीक है भैया, तो हम और मोबाइल, आपका मोबाइल नंबर बोल दीजिए। मेरा मोबाइल नंबर है 9425855198 और दूसरा और है 9406703298। ओके, ठीक है, बहुत बहुत धन्यवाद आपको। तो हम आपका नंबर डिस्क्रिप्शन बॉक्स में डाल देगा, ठीक है। शेष করছি, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা করে নেবে। আর আমাদের কালকে আরো দুখানা সাফারি আছে, ওগুলো পরের এপিসোডে তোমাদের দেখাবো। আজকে রাখছি।